আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের প্রতিবেদনটি হচ্ছে পটল গাছের রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে এরই ফাঁকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয় এবার আসুন আমরা বিস্তারিত আলোচনা করব বর্তমানে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এই পটল চাষ করা হচ্ছে অধিক লাভজনক ফসল হওয়ায় বটেও এখন এই পটল সকল অঞ্চলে চাষ করা হচ্ছে কিন্তু অধিক লাভের জন্য সঠিক পরিচর্যা ও রোগ বালায় দমন করা উচিত যেমন অধিক লাভের জন্য পোটল গাছের রোগ বালায় দূরকরণের সারা কোনো পন্থা নেই বললেই চলে এখন আসুন লক্ষণ দেখে রোগ নির্ণয় করা এবং প্রতিরোধগুলো আমরা জেনে নেই। পূর্ণ বয়স্ক বিটলস বা গ্রাব উভয়ে পাতা খায় আক্রান্ত পাতা ঝাজরা করে পরে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পড়ে এই লক্ষণ অনুসারে বোঝা যায় যে এটি হচ্ছে পোটলের কাঁঠালে পোকা রোগে রোগে আক্রান্ত আর দ্বিতীয় লক্ষণটি দেখতে পাচ্ছেন এটি বয়স্ক পাতা এই রোগ প্রথম দেখা যায় আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে বা বাদামি রঙের তালির মতো দাগ দেখা যায় ধীরে ধীরে অন্য পাতাতেও সরিয়ে পড়ে এটি হচ্ছে পোটলের ডাউনি মিলডিউ নামে রোগ তৃতীয় পর্যায়ে আমরা যে সব লক্ষণ দেখতে পাচ্ছি এটি হলো কাণ্ড ও পটলের গায়ে সাদা সাদা মাইসেলিয়াম দেখা যায় গাছের গোড়া শিকড় বা পটলের পানি ভেজা নরম অংশে এই রোগ দেখা যায় পরবর্তীতে পটল গাছ সহ পটল নষ্ট হয়ে যায় যেমনটি দেখতে পাচ্ছেন এটির রোগের লক্ষণটি হচ্ছে পোটলের গোড়া ও ফল পচারক। এটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয় চতুর্থ পর্যায়ে আপনারা যে লক্ষণটি দেখতে পাচ্ছেন এটি হলো গাছের ফুল ঝরে পড়া অল্প বয়সে পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া এটি হচ্ছে ছত্রাক ও পোকা দ্বারা আক্রান্ত হওয়ার জন্য এই রোগটি লক্ষণ বা প্রকাশ পায় এবার আসুন আমরা এসব রোগের লক্ষণ দেখে কিভাবে প্রতিকার করতে পারি সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করছি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে গাছের আক্রান্ত অংশগুলো সংগ্রহ করে ধ্বংস করে ফেলুন বা পুড়ে ফেলুন ক্ষেত পরিষ্কার রাখুন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখুন আর ছত্রাকনাশক বা পোকানাশক ওষুধগুলো ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে পুটামিল বা রিডো মিল গোল্ড অথবা এবং সিকিউর দুই বা আপনারা ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন এসব পানির সাথে ভালোভাবে মিক্স করে আক্রান্ত স্থানে স্প্রে করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ